Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। সিরিয়াসলি দিশে দেখে বাচ্চা গেছো? ভাই জন্মদিনে আমার কাছে টাকা চাইছিলাম, আম্মা কিছু টাকা দাও। কয় কি করবি বাবা? সবাই ট্যাটু করাইতেছে, নতুন স্টাইল আসছে মার্কেটে, ট্যাটু করাবো। আম্মা জুতা দিয়ে এমন বাড়ি দিছে, 3 মাস জুতার ট্যাটু গালের মধ্যে আসিল। এরকম হয় মানে যে বিভিন্ন লোক ট্যাটু করাতে যায়, ট্যাটু করে করতে চায়, একটা হয় না, মানে দেখা গেছে যে বলছে যে এক বুড়ি, হ্যাঁ 80 বছরের বুড়ির দাদি, গায়ের মধ্যে দেখা যায় একটা ইয়ের মাসি, মাসির ট্যাটু। আচ্ছা, তো যে নাতি দেখছে, নাতি তো ইয়াং জেনারেশনের একদম 20 শতাব্দীর ছেলে, সে তো ট্যাটু দেখে অবাক, হ্যাঁ দাদি আগের যুগে তুমি ট্যাটু বানাইছিলা গায়ের উপর, হ্যাঁ এত সুন্দর ট্যাটু। তুমি দাদি তোমার চয়েস কিন্তু খুব খারাপ, কেন রে কি হয়েছে? মাসির ট্যাটু করছো? মাসির ট্যাটু, মাসির ট্যাটু করছো কেন তুমি? তুমি এই যে এখন ড্রাগন, এই কোবরা, তারপরে টাইগার, টাইগার টাইগার হয়ে গেছে না, টাইগার লায়ন, এগুলো করবা তুমি? কি মাসির ট্যাটু? ওরে বোকা, পুরোটা বললাম, ওরে বোকা, আমি কি আর মাসির ট্যাটু করছি রে? তখন তো আমি ছিল যৌবন, শরীর ছিল টসটসে টান টান, তখন আমি একটা সুন্দর প্রজাপতির ট্যাটু আঁকছিলাম, বুড়া হইয়া কুসকাইতে কুসকাইতে না মাসি হয়ে গেছে। কি যে ট্যাটু করছিল? প্রজাপতি। এটা ছোট হইয়া কুসকাইয়া মাসি হয়ে গেছে। এটা প্রজাপতি কুসকাই কি করে মাসি হয়? আমার অনেক দেখার শখ। এখন তাহলে আপনি তো যে আমি তাহলে নানির আনতে দেবো না, আইন না হ্যার পিটা খুললে আপনার পিঠ দেখাই দেবো। তুই না না না, তুই এই আপনার নজর, তুই একটা প্রজাপতি ট্যাটু করবি, আমি 20 বছর পরে গিয়ে দেখতে চাই আসলে ওটা কি করে মাসি হয়। আমি প্রজাপতি ট্যাটু করলে কি হবে জানেন? কি হবে 20 বছর পরে? কি হবে কি সেটা, এটা হয়ে যাবে পরি, হয়ে যাবে পরি। কিভাবে? কারণ আরো মোটা হবে, আরো বড় হবে, যত মোটা হবো তত বড় হবে। পরে আপনি বললেন, ওরে বাবা শাওন, তোমার কথা তো কাজের সাথে মিল নাই, না তুমি বলছো মাসি হবে, এটা পরি হয়েছে কেন? তখন আমাকে আবার 20 বছর ওয়েট করা লাগবে পুরো হওয়ার জন্য। এই ধরনের চ্যালেঞ্জ আমি নট অ্যাকসেপ্ট। ইয়ে করছে এক ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখাইতেছে, এই যে আপা আসেন, আপনাকে এই মুহূর্তে আপনাকে পরি বানিয়ে দিব, আসেন আপা আসেন, আপনার ছু মন্ত্র ছু বলার সাথে সাথে আপনি পরি হয়ে যাবেন, আসেন আপা। তো এক মহিলা ইন্টারেস্ট নিয়ে গেছে, ম্যাজিশিয়ান আমাকে পরি বানিয়ে দাও তো, বসেন আপা, আপনার এখন পরি বানিয়ে দিতেছে, আপনি আকাশে উঠতে শুরু করবেন। গিলগিলি ফু দেওয়ার সাথে সাথে মনে কর, গিলগিলি ফু দেওয়ার সাথে সাথে মনে কর যে ওই মহিলা আকাশে উঠতে শুরু করছে, উঠতে উঠতে বলতেছে, ম্যাজিশিয়ান আমি কি সত্যি সত্যি পরি হয়ে গেছি? কয় ম্যাজিকে একটা ভুল হয়েছে আপা, আপনি সামসিকা হয়ে গেছেন। আচ্ছা একটা সত্যি কথা বলবি? যাহা বলিব সত্যি বলবো, সত্য বলি মিথ্যা বলতে আমার আমার মনে হয় না যে তুই যে কথাগুলি বলিস তার ম্যাক্সিমাম কথাই আমার মিথ্যে মনে হয়। এটা একটা মিথ্যা কথা, একটা সত্যি কথা বল যেটা আমরা শুনবো। সত্যি কথা হলো এখন আমরা গান শুনবো, হ্যাঁ অনুপম রয়ের, হ্যাঁ মিথ্যা কথা। যাই হোক, আমরা শাওনের মুখ থেকে সত্যি কথা তো শুনতে পারলাম না, অনুপম রয়ের কণ্ঠে একটা মিথ্যে কথাই শুনে আসি। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।